কেউ একজন খুব ভালো কথা বলেছেন যে সততার সাথে কাজ করে যাও, সঠিক সময় ঠিকই আসবে। আর যখন সঠিক সময় আসে তখন বল যেখানে পড়ে সেখানে মানুষ ব্যাট চালায় না, বরং ব্যাট যেখানে চালায় বল সেখানেই এসে পড়ে। হাই গাইজ, আমি সোমনাথ, একটা ছোট্ট গল্প তোমাদের জন্য। এই গল্পটা এমন একজন ব্যক্তির যে ভগবানের কাছে ধ্যান করছিলেন। ব্যক্তিটি ধ্যান করতে করতে মনে মনে ভগবানকে বলছিলেন যে ভগবান কেন এমন জীবন দিলে, এত দুঃখই যদি দেওয়ার ছিল তো কেন পৃথিবীতে পাঠালে, আমাকে উপরে তুলে নাও, আমি আর বাঁচতে চাই না, আমার জীবনের কোনো মূল্য নেই। ব্যক্তিটি এইসব বলছিলেন এমন সময় হঠাৎই সেখানে সত্যিকারের ভগবান প্রকট হয় এবং ব্যক্তিটিকে বলেন, ঘাবড়াস না, আমিই ভগবান, বল তোর কী সমস্যা। তখন ব্যক্তিটি বললেন যে ভগবান, আমি জীবনে যা যা করতে চেয়েছি সব কিছুতে ফেল করেছি, আমি বুঝতে পারছি না আমার জীবনের মূল্য কী আছে এই পৃথিবীতে। তখন ভগবান তাকে একটা লাল চকচকে পাথর দিয়ে বললেন, এই পাথরটির সঠিক মূল্য বাজার থেকে জেনে আয়, যদি তুই এটা সঠিক মূল্য জেনে আসতে পারিস তখন আমি বলবো তোর জীবনের সঠিক মূল্য কি। মাথায় রাখিস যে যাই দাম বলুক এই পাথরটি কোথাও বিক্রি করিস না, যেমন কথা তেমন কাজ। ব্যক্তিটি পাথরটি নিয়ে বাজারে গেলেন এবং সেখানে একজন ফল বিক্রেতার কাছে গিয়ে পাথরটি দেখিয়ে বললেন, আপনি কি পাথরটি কিনবেন? তখন বিক্রেতাটি পাথরটি দেখে বললেন, হ্যাঁ কিনতে পারি, কিন্তু এর বদলে আপনাকে 10 কেজি আমের বেশি কিছু দিতে পারবো না। তখন ব্যক্তিটি সেখান থেকে চলে গেলেন একজন সবজি বিক্রেতার কাছে এবং তাকেও একই রকমভাবে বললেন যে এই পাথরটি কিনতে চান কি না। তখন সবজি বিক্রেতাটি বললেন, কিনতে পারি, কিন্তু এর জন্য আপনাকে এক ঝুড়ি সবজির বেশি কিছু দিতে পারবো না। ব্যক্তিটি সেটা শুনে সেখান থেকে চলে গেলেন একজন সোনার বিক্রেতার কাছে এবং সেই লাল পাথরটি দেখিয়ে বললেন, এটা তিনি কিনতে চান কি না। তখন সোনার দোকানের মালিকটি পাথরটি দেখে বললেন, এটার জন্য তাকে 1 কোটি টাকা দিতে পারবেন। এবং তিনি পাথরটি তাকে দেওয়ার জন্য নানা রকম অনুরোধ করতে থাকলেন। তখন ব্যক্তিটি পাথরটি নিয়ে চলে গেলেন একজন হীরের বিক্রেতার কাছে এবং পাথরটি দেখিয়ে বললেন, এটার দাম কত হবে? তখন হীরের ব্যাপারীটি পাথরটি দেখে অবাক হয়ে বললেন, এই পাথরটি আপনি পেলেন কোথায়? আমার ক্ষমতা নেই এই পাথর কেনার, পুরো দুনিয়ার মূল্য 1 করলেও এই পাথরের দাম নির্ধারণ করা যাবে না, এই পাথরটি একটি অমূল্য পাথর। তখন ব্যক্তিটি অবাক হয়ে সেই পাথরটি নিয়ে ফিরে এলেন এবং ভগবানকে সমস্ত ঘটনা খুলে বললেন এবং তার সাথে সাথে বললেন যে ভগবান, এবার তুমি বলো যে আমার জীবনের মূল্য কি এই পৃথিবীতে। তখন ভগবান বললেন যে এটাই তোকে বোঝানোর চেষ্টা করছি, তোর জীবন এই পাথরটার মতো, কারোর কাছে 10 কেজি আমের সমান, কারোর কাছে 1 ঝুড়ি সবজির সমান, কারোর কাছে 1 কোটি টাকার সমান, তো কারোর কাছে এই দুনিয়ার থেকেও বেশি মূল্যবান। তোর জীবনের মূল্য বিভিন্ন মানুষের কাছে বিভিন্ন রকম, তাই তুই সঠিক মানুষের খোঁজ কর যে তোর সঠিক মূল্য দেবে এবং সঠিক রাস্তা দেখাবে। এই ছোট্ট গল্পটা আমাদের অনেক বড় লেসন দেয়। আমরা অনেক সময় ফ্রাস্ট্রেটেড হয়ে যাই এই কারণে যে জীবনে যেটা আমরা চাইছি সেটা পাচ্ছি না সেইটা ভেবে, কিন্তু বিশ্বাস করো একদিন সঠিক সময় এবং সঠিক অপরচুনিটি ঠিকই আসবে, আর সেদিন তুমি কামাল করে দেখাবে। সব শেষে একটাই কথা বলবো, লাইফে এমন কিছু করো যাতে পুরো দুনিয়া বলে আর রিয়াল হিরো।